আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত স্বাগতম দরবারে বেলা ন্যাচারাল পারসেন্টের বৃদ্ধিতে আশা করি সকলে ভালো আছেন একটি ভোনের সাক্ষাৎকার আপনার সামনে তুলো বনি সরাসরি আমাদের দরবারে এসেছেন ওনারা অন্তত বিরুদ্ধে কিছু সমস্যার জন্য এসেছেন এবং উনি স্বপ্নে নির্দেশিত হয়ে আমাদের দরবারে বারবার দেখেছেন আমাকে দেখেছেন দরবারকে দেখেছেন এখানে আসার জন্য ওনাকে অসংখ্য তাগিদ দেওয়া হয়েছে তো রসুলকুরুম সাল্লসালামকে উনি দুইবার দেখার পর উনি সরাসরি দরবারে এসেছেন অনেক কষ্টের বিনিময়ে আমাদের কাছে বায়াত গ্রহণ করেছেন উনি বায়াত গ্রহণ করার পর বায়াত গ্রহণ করারত অবস্থায় আল্লাহর হাবিব রাসুলকাল্লাহিসের সাথে তার সাক্ষাৎ করেছিল এবং উনি এখান থেকে চলে যাওয়ার পর যখন ঢাকায় চলে যান উনি ফিরতি ও সেখানে যাওয়ার পর ওনারা সময়গুলো কীভাবে কেটেছে এবং দরবারে আসার জন্য ওনাকে ভিতর থেকে তাগিদ দেওয়া হয় এবং উনি এখান থেকে চলে যাওয়ার পরও আবার রাসুলকরিম ইসলামকে উনি খাবে যোগে দেখেছেন যেখানে আমাকে পাশে উনি দেখেছেন দরবারে সর্বাবস্থা ওনার মতো আরও অসংখ্য বোন অসংখ্য মা বোন এসেছেন যারা রসুল করিম সাল্লাম এবং মা দেখেছেন তাদের অডিও ক্লিপগুলো একে আপনাদের সামনে এবং সাক্ষাৎকারগুলো তুলে ধরবো চলে যান আজকের বন্টির কথাগুলো ভাই অবিশ্বাসী যারা আছেন তারা অডিও ক্লিপটি এখান থেকে অফ করে দিতে পারেন থেকে এখনই বের হয়ে যেতে পারেন যারা বিশ্বাসী আছেন যারা জানেন আল্লাহ হাবিবুর রাসুলকাল্লাহিসকে আমলের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে দেখার ব্যাপারে সে যে যারা যারা আমলটি করেছেন তারা প্রত্যেকেই জানান এটি কতটুকু সত্য তো তারা আমলটি ভালো করে শ্রবণ করবেন ওনার কথাকুলো আপনাদের কাছে লাগে যে তখন উনি স্বপ্নে দেখছিল যে আমি অসুস্থ ভীষণ অসুস্থ উনি কিন্তু আমাকে জীবনে কখনো দেখেন ফার্স্ট তখন আমার ভিডিও শুধুমাত্র ইউটিউবে দেখছে দরবারে ভিডিও দেখছে নিয়ে আমল করতেছিল সেই অবস্থা আল্লাহ তালা ওনাকে দেখাইছে আমাকে এবং আমার অসুস্থতাও দেখাইছে এবং উনি অনেক কিছু দেখাইছে আল্লাহ আমার বিভিন্ন দরবার দেখাইছে আমি এখন যে রুমে বসে আছি উনি যেই রুমে আজকে আমার সাথে কথা বলতেছে এখন আমার রুমে আসছে উনি ঠিক আছে অনেক কষ্টে আমার রুমটা আমার বাড়ি খুঁজে পাইছে মহিলা মানুষ কষ্ট করে বাচ্চা নিয়ে আসে তো উনি এই রুমটাই দেখছে আমার এই দোতলা বা এই বাড়িগরিগুলো সেম দেখছে এবং ভবিষ্যতে এই দরবার সম্বন্ধে এটাও ওনাকে দেখানো হয়েছে নবী গিরুম সাল্লু আলসালামকে উনি দেখছে উনি ঢাকা থেকে আসে অন্তত দারিদ্রপীড়িত একজন মহিলা সংসারে কাজকর্মই নেই স্বামী হয়তো বেকার আল্লাহর কাছে এই জন্য উনি আমল করে আর সুর রহমানের একটি আমল আমরা দিয়েছিলাম সেটি হচ্ছে সম্ভবত রোজার আগেই দিয়েছিলাম অনেক আগে দিয়েছিলাম সেই আমলটি উনি অনেকের অডিও ক্লিপ শুনে সুরার রহমানের আমলটি রাসুল ইকুল্লাহসাল্লামের নামের উপরে উনি করে থাকে তো নবী ইসলামকে উনি দেখেছেন এবং সেই সাথে উনি আমাদের দরবার আমাদেরকে অসংখ্যবার দেখেছেন এবং ওনার কথাগুলো আমরা এই জন্যই আপনাদেরকে দিচ্ছি যা অনেক এক শ্রেণীর লোক আছে প্রায় বলে যে নবী কী কী এত সহজ দেখা তো আমার দরবার এই পর্যন্ত যত লোক আমল করছে আল্লাহর রহমতে ঠিক আছে প্রতিটি লোকই নবীকে দেখছে এবং মাফা মাকে হজরত আলীকে এদেরকে দেখেছে বড় পীরকে এই কথাগুলো অনেক ব্যক্তি আছে মানে ডিসলাইক করে থাকে এবং তারা এটা বিলিভ করে না নিজস্ব ফ্যামিলির লোকজনও বিশ্বাস করে না বললে যার কারণে আমরা বলি কাউকে বলার দরকার নাই আমল করার পর একমাত্র আমাদেরকে বলবেন আমাদের সাথে যোগাযোগ তো আজকের এই ফোনটি ডাকা থেকে এসেছে আমার কাছে এই কষ্টের বিনিময়ে অনেক কষ্টে এসে আমাদের বাড়ি খুঁজে পেয়েছে যেহেতু আমি ফোন রিসিভ করি না বা কারোর সাথে কথা সহজে বলি না আমাকে পাওয়াটা খুব মুশকিল ব্যাপার যারা না জানে ঠিকানা না জানে তো যাই হোক আল্লাহর কুদ্রত ওনার ফোনটি আমার শেষ ম্যাশ উনি চলে যেতে চাচ্ছিলেন তখন ফোনটি রিসিভ হয়েছে উনি আমার বাড়ির কাছাকাছি এসে চলে যাচ্ছিলেন আল্লাহ তালা ওনাকে আমার দরবারে এনেছে এবং এই দরবার এই ঘর উনি আল্লাহ আগিয়ে দেখিয়েছেন এখন ওনার মত থেকে আমি আপনাদেরকে কথাগুলো শোনাবো যে উনি কী আমলগুলো করেছেন বা কতদিন আমল করেছেন ওনার অনুমতিগুলো আবার বলেন প্রথমে একুশ দিনের আমি তো সুরা রহমানের আমল করি ও তারপর আপনি খাবারের পর একটা দিচ্ছিলেন সুরা কুরাইশের ওটা করি সব সময় এটা রোজার আগের থেকেই তারপর আবার একুশ দিনের আমল করছিলাম তো আমি ভয় পাইতাম যে উনি তো যাইতে বলে ওনারা দেখছি কথা বলতে পারুন না কিন্তু যাইতে বলে আমি জামু কেমনে তাহলে এটা মানে অনেক কষ্টে ছিলাম জানতে পারি না তারপরে আস্তে আস্তে আরও আমল করি এই পর্যন্ত করতে 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 এক পর্যায়ে এখন এমন হয়েছে যে প্রতিদিন একবার হলো মানে প্রতি জুম্মাবারেও দেখি প্রতিদিনই দেখি মানে আমার সব দিক থেকে যেন আল্লাহ বুঝাইতেছে যে তুমি যাও এখানে তোমার হিল্লা লাগাইয়া দিব মানে অনেক কষ্টে আজকে আমি আইছি এখানে রাস্তা দিয়ে আইতে আইতে তিনজন মানুষের সাহায্যে আমি এই পর্যন্ত আইছি আমি পাইতেছিলাম না মানে আমি চলে যেতে চাইতেছিলাম তখন ওই ফোনটা রিসিভ করাতে আমি আসতে পারছি নাহলে আমি আজকে আসতেই পারতাম না আমি মনে হয় আবার ফেরত চলে যেতাম জি দুজন পিছনে দুজন ছিল সাহাবী ছিল দুজন না ফেরস্ত ছিল আমি জানি না হাতে একটা লাঠি ছিল সাদা পোশাক ছিল সাদা না নবীজী ছিল পুরো সাদা পোশাক পোশাকের আর দুজন পিছনে ছিল একটু যুবকের মতো যুবক টাইপের দুজন ছিল হ্যাঁ আমি দাঁড়ায় আসছি ওনার দিকে তাকে বলছে আরে এইটাই তো নবীজী মহানবী সাল্লাহিসাল্লাম উনি উনি ছিল লাঠিনা আমার নিজের মুখ আমার সামনে দাঁড়ায় দুইটা কথা বলছে কি বলছে আমি ওইটা বুঝতে পারিনি সেটা স্মরণ আমি রাখতে পারিনি আমি না ওইটা আমার এই সব আমলের অনেক আগে তারপরে আপনার কিন্তু এই শুক্রবারও আমি আবার দেখছি এই যে শুক্রবার গেল হ্যাঁ হ্যাঁ দেখছি যে আমি এসারা আসলে নামাজ পড়ে উঠছি অনেক খারাপ লাগতাছিল তো মাগরীবের নামাজ পড়ে একটু শুইছি ওই সাথে সাথেই যেমন দেখছি যে আয়সা দাঁড়ায় আছে পাগড়ি পরা সবুজ পাগড়ি পরা পোশাক পরা জুব্বা পরা ওমন দাঁড়ায় আছে না না কিছু বলে নেই শুধু দাঁড়ায় দেখা দিয়ে গেছে দেখা দিয়ে চলে গেছে হ্যাঁ আগে আগে পরে আপনার দরবারের অনেকের আমি দেখছি মানে হ্যাঁ এরকম অনেকগুলো অনেকগুলো মাজার অনেকগুলো দরবার আমি এখানে আইসি অনেকবার আইসি এমন তারপর হ্যাঁ আসতাছি আমি আসতাছি হ্যাঁ এই রুমটা দেখছি সিঁড়ি টিরি দেখছি কিন্তু আপনার ভিতরের যে ওইটা ওইটা মানে অত ইয়ে না ঝাপসা কিন্তু এটা পুরা দেখছি এরকম আর ওইটা দেখছি জা নামাজ বিছানো ছিল না মানে খালি যখন আপনি আমার জন্য ইস্তে খারাপ আমার প্রথম আমলে আপনার আমি বলতেছিলাম যে পুজোর আমি তো অনেক হয়তো মানে দারিদ্রতার মধ্যে আছি আমার একটা স্থিতে খারাপ করে দেন তো আপনি বলতেছেন আপনি বসেন আপনারটাও করবো আরেকজনেরটা করতেছি তো করার পর আমারটাও করছে না মানে ওইটা দেখছি প্রথম তারপর থেকে তো আমল করতে আছি আমি অনেকবারই দেখছি আসার জন্য জি আমি এইসব হ্যাঁ অনেকবার আমি অনেক কিছু দেখতেছি কিন্তু কোনো হ্যাঁ আপনার এই রুমে আসছি

আমুল কিন্তু খুব দেরিতে অনেকের হাতে লাগে আমার আমি দুই বছরের বেশি খুব বড় বড় আমল করতেছি দুই বছর হয়ে যেতেছে আর আগে ছোট ছোট আমল করতাম চার পাঁচ বছর ধরে কিন্তু এক পর্যায়ে আমি এই দশ থেকে বের আমলগুলা বা এই কষ্ট থেকে বা চার সরাসরি আল্লাহর সাথে ইস্তেকার করছিলাম জানলাম আমার কি এটা করা উচিত আমি কি এটা করব আমি অনেক কষ্টতে আছি অনেক পেরেশানিতে আসি তখন সরাসরি আল্লাহ নিজে জানি না কে ছিল এটা আয়সা আমার স্বপ্ন বলে গেছে যে তুমি এই আমলগুলো করো মানে দেখা দিন দেয়া গেছে কিন্তু কোনটা বলছো অনেকগুলো ছিল জানি নাই কিন্তু এ দশ থেকে বের আমলগুলোই ছিল ছিল তো এই যে আমি তখন থেকে এক না একদিন আমি কামিয়াব ভবা আমি পাইনি কিছু আমি করতে আসি আমি করতে আসি আমি নদী পার হয়ে আইসি এই বিশাল বড় নদী পার হয়েছি এক না অনেকবার পার হয়েছে অনেকবার পার হয়েছে নদী পার হয়ে তো এইবার তো সরাসরি না আর সববার খেয়াল থাকতো না কখন কই দেখছি কিন্তু এবার দেখছি সরাসরি আমি আইছি আপনার এখানে আপনার সাথে কথা বললাম হ্যাঁ আসছি তারপর আমার ভাই বোনের ফোন দিছে তুই কই তখন আবার ওনাদের বলছি যে আমি তো এখানে আসছি উনাদের আবার ফোন দিছি তো ওনারাও সাথে সাথে আইছে আইসে পর আমরা সব একসাথে আবার বাসায় চলে গেছি আর আমি একলা আসি নাই আমার আমি যখনই আসছি তিন চারবার দেখছি আমার ভাই বোন নিয়ে আসছে আমার ভাই বোন নিয়ে আসছে আমার ভাই বোন আসছে না তো শুক্রিয়া আপনি আমি তো অনেকগুলাই করছি আপনার ওই আমি সবচেয়ে বড় প্রমাণ ঈদের আমলগুলো আপনি দিছিলেন এই কোরবানি ঈদের যে আমল গুলা রোজার ঈদের সময় আমার মোবাইল নষ্ট ছিল আমি আপনার আমল করতে পারি নাই তো একটা আমল করছিলাম শুধু আগের আমার যে চীনা পাকিস্তানের আমলের ওই ওই আমলগুলা করছে একটাই করতেছিলাম আর আগে তো আছেই যেগুলা মানে কন্টিনিউ রাখতে হয় একটু একটু করতে হয় কিন্তু এই রোজা ঈদের কোরবানি ঈদের পর থেকে আপনার আমলগুলো অনেকগুলা পাইছি ভালোবাসায় ছিলাম আমার শাশুড়ির বাসা কিন্তু আমার শাশুড়ি ওই অপর মা দেখে মানে দু ছেলের লেখে দিছে না বাপের দেয় নাই তো দেয় নাই ওনার আবার ছয় বছর ভাড়া ছিলাম এই আমার উপরে আমি করতাম যখন কামাই করতে দিত না দিত নাই এখন আজকে দুই বছর যাবৎ বাসায় নিচ্ছে আমার দেবরেরা যে তিনটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে হ্যাঁ এই কনফিডেন্সে আসছে আপনারা শুনছিলেন ঢাকা থেকে আগত এক ভোনের কতক্ষণ উনি আমাদের দরবারে এসেছেন তো করিম সাল্লাহ আল্লাহ আসলামকে উনি দুইবার দেখেছেন তো নবী রুম আসলামকে দুইবার দেখেছেন এবং আল্লাহ রসুলক্রমসাল্লাহিসাম এবং আল্লাহ তালা আমাদেরকে দরবারকে দেখিয়েছেন আমাদেরকে দেখিয়েছেন এখানে আসার জন্য বারবার ওনাকে তাকিদ দিচ্ছিলেন তো উনি এখানে আসার পর যে কোনো কারণেই হোক উনি আমাদের হাতে বায়াত হয়েছেন উনি যখন বায়াত হন বায়াতের মুহূর্ত ঢুক দিয়ে যখন ওনাকে কোরআনকারী পাঠ করে শোনানো হচ্ছিল সেই অবস্থায় সঙ্গ রাসুলকুমসাল্লাহসালাম আবার ওনার চোখের সামনে আসেন উনি নবী ক্রিম সাল্লাহ আসলামকে ওনার করবের মাঝে দেখতে পাচ্ছিলেন এবং নবী আল্লাহ সাল্লামের সাথে উনি একটি আল্লাহর একটি ঝলক নূর দেখতে পাচ্ছিলেন সেখানে সেই জায়গায় নবী গ্রুম সাল্লাহ ইসলামের পাশে নবী গ্রমসাল্লা পাশে উনি আমাদেরকে দেখতে পাচ্ছিলেন সেখানে যে তারপরে বেলায় শরীফে সেখানে আমি দেখা গেছে একটি আসনে আসনা বিশিষ্টিত এই দৃশ্যটি উনি দেখার পর উনি কেঁদে উঠেছিলেন তো এখান থেকে উনি চলে যাওয়ার পর বাড়িতে চলে যাওয়ার পর উনি নবী ক্রিম সাল্লাহ আলাইসলামকে উনি আবার দেখেছেন মোট আমাদের যেদিন উনি বায়াত হয়েছেন সেদিন একবার এবং পরের দিন উনি আবার আসলামকে দেখে ছেন এই দুই দিনে দুইবার এবং এর আগে উনি দেখছেন রবি কুমিল্লাকে দুইবার মোট চারবার আল্লাহ রাসুল ইকুমালামের সাথে ওনার সাক্ষাৎ করেছে এবং ওনার বর্তমান যে পরিস্থিতি অনুভূতি সেটি উনি ব্যক্ত করেছেন ফোনে ডাকায় চলে যাওয়ার পর আমি সেই কথাক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং রাসুল ইকুমিল্লাহাম পীর মুর্শিদ এবং আল্লাহর আমরা একটা কথা বলে থাকি যে মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাতই আল্লাহর হাত এই কথাটি আমরা বলার মূল কারণ হচ্ছে যে ভক্তি ব্যক্তিবিশ্বাসকের পীর মুর্শিদকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে সে আল্লাহ রাসুলকে পেয়ে যায় আর আল্লাহ রাসুলকে যে পেয়ে যায় সে আল্লাহকে পেয়ে যায় তো এটি তার জীবনে ঘটেছে এরকম হা হাজারো লাখো মানুষের মাঝে একটি মা বোনের মাঝে এরকম ঘটনা ঘটে থাকে যে তারা মনে যারা আর দেখা গেছে আপনার বায়াত হয় অথবা মসজিদকে ভালোবাসে সে আল্লাহ রাসুলকে সাথে সাথেই দেখে অথবা সাত দিন আট দিন অথবা আপনার একুশ দিন একচল্লিশ দিনের মধ্যে আল্লাহ রাসুলের সাথে তার দেখা হবেই হবে যদি সে অন্তর থেকে বায়াত হয়ে থাকে এবং অন্তর থেকে আমল করে থাকে তো এই বোনটিও মাত্র দুই দিনে দুইবার রসুলকুম সাল্লামকে দেখেছেন এবং বিগত দুই মাসে আরও দুইবার দেখেছেন রসুলকুলসাল্লাহ সাল্লামকে সামনে উনি আর অনেক কিছুই দেখবেন আল্লাহ তাকে অনেক কিছু পরিবহন করিয়েছেন অনেক কিছু দেখিয়েছেন এবং আমার হায়াত সম্বন্ধে আল্লাহ তালা ওনাকে দেখিয়েছেন এবং উনি আজরাল ইসলামের সাথে কথা খবন বলেছেন আজরুল ইসলামের সাথে ওনার দেখা হয়েছে সাক্ষাৎ করেছে যেটি আমার আপন ছোটো বোনের সাথে ঘটেছিলো এবং যেটি আমার আরও অনেক ভক্তবৃদের সাথেই ঘটেছে অনেকে আল্লাহ তালা দেখিয়েছেন যে তোমাদের মসজিদের এই এই এতদিনে বা এই বছর অমুক সময় মারা যাবে এটি দেখানোর পর সকলে কান্নাকাটি করেছে আল্লাহ তালার কাছে অসংখ্য অনেকে রোজা রেখেছে অনেকে গঠন খতম দিয়েছে এখনও অনেক আমল করে যাচ্ছে সে আমলের প্রেক্ষিতে অনেক আবার মাওলা আলীকে এবং মা ফাতে অনেকে আবার সে আমলের প্রেক্ষিতে বড় পরিষবকে আব্দুল কাদের জিন্লাকে দেখেছেন এবং তারা তাদের কাছে সুপারিশ করেছেন যে আমাদের মসজিদকে আপনারা এত তাড়াতাড়ি নেন না তো এরপরেও অনেক অনেক বার আমাদেরকে দেখানো হয়েছে আমাকে দেখানো হয়েছে অনেক কিছু বোঝানো হয়েছে আমার ফ্যামিলিতে বোঝানো হয়েছে দেখানো হয়েছে আমরা সকলে আমল করে যাচ্ছি আল্লাহ তালার কাছে চাইলে যদি আল্লাহ তালা দিয়ে হায়াত বৃদ্ধি করে সেটি আল্লাহর ব্যাপার তারপরও যা বক্তবিন্দুরা যারাই দেখতেছেন তারাই সাথে সাথে আমাকে জানাচ্ছেন আমলে যে আসলে সকল কিছু সম্ভব হয় সেটি আসলে মানুষের অডিও ক্লিপগুলো যারা রেজাল্ট পাচ্ছেন যারা আমল করতে সেটি সেটি শুনলে বোঝা যায় তারপরে সকলে আমল করবেন এই বোনটির মতো এবং অন্যান্য বা মা বোন যারা আছে তাদের অডিও ক্লিপগুলো শুনবেন আমি বিশ্বাস করি তাহলে আপনাদের অন্তরে কলবের জংগুলো ময়লাগুলো দূর হয়ে যাবে আপনারাও ব্যক্তিবিশ্বাস এখন আমল করার ফলশ্রুতিতে আল্লাহর হাবিব রসুলকাল সালাম আলাহ আলী বাব আবদুল কাদ মা ফাতেমা খাতুন জান্নাত মা ফাতেমা এবং হরত ইমাম হাসান হোসেন রাজিল্লাহ তালন আনহুকে আপনারা স্বপ্ন থেকে অবশ্যই দেখবেন এবং বাস্তবিকই দেখবেন যদি আপনারা ওইভাবে আমল করতে পারেন

আমি পা একটু দূর তো ওরকমই নামাজের মধ্যে ওরকমই হয়েছিল তো আপনি যেমন আপনারা সব সাথে যেমন লাগতেছিল তখন আমি সাথে সাথে ওই যে যে আমি দূরে বসে দেখছিলাম তখন নবীর কা ও সামনে ছিল নামাজের গামই হত ভাগে উঠি ওই যে চট্রগ্রামের হোসেন ভাই আছেন না আপনি তো দেখেন উনি যে দিন বড়বীর আব্দুল কাদের জিনের রকমতুল্লাহকে দেখছিলেন সেদিন উনি দেখেছেন বরবীর আব্দুল কাদের জিনের রহমতুল্ল এর পায়ে উনি ওজুর পানি ডালে দিতেছেন যখন বরবীর আব্দুল কাদের জিনের রহমতুল্লার পায়ে উনি ওজুর পানি ডালতেছেন সালাম করতেছেন চুমু খাবে তখন উনি হঠাৎ করে চেয়ে দেখে যে সেখানে আছে বরফবীর আমি দাঁড়ানো এবং আমার পায়ে চুমু খাইতেছেন হচ্ছে বরবীর সাহেব মুদকে একটা হাসি দিয়ে চলে গেছে এটা হচ্ছে শোনেন পীরের হাত মুর্শিদ পীর মুর্শিদের হাতি রাসুলের হাত আর রাসুলের হাতে আল্লাহর হাতের একটা কথা থাকে যারা পীর মুর্শিদ কে ধরলো তারা রাসুল কে ধরল রাসুলকে যারা ধরলো তারা আল্লাহ কে ধরলো হ্যাঁ আমলে তো ওগুলো হয়েছে আমি ভাবতে মানে আপনি আমার সাথে আমি তো চোখ বন্ধ করলে দেখি কিন্তু আপনি আমার সাথে ছিলেন আমার অনুভব হয়েছে আমার শরীর ভালো হয়ে গেছে আমার ভিতরে থেকে সব যেন অশান্তি কষ্ট সব দূরে হয়ে গেছিল তো রাত্রে তো ঘুম আমার ঘুম আসে না এটা আমার সবচেয়ে বড় সমস্যা আমি ঘুমাইতেই পারি না সারা রাত সজোরে দিক দিয়ে একটু চুপটা লাগে তখন আমি দেখছি কি জানেন আমি দরবারে আপনি আমার সাথে আমল করতেছেন দরবারে আমরা জিজ্ঞেস করতাছিলাম দুইজনেই তো আপনি আমার সাথে আমল করতেছেন আবার আমি আপনার সাথে বসা আপনি এই যে যেমন রুগী দেখতেছেন রুগী আপনার সাথে আমি রুগীর কাজ করতেছিলাম এরকম ভাইরা ছিল হাসিন আপা ছিল মাসুদ ভাই ছিল তারপরে তুমি ভাইও ছিল আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এটা ভালো দেখছেন এটার কারণটা হচ্ছে আপনাকে ভবিষ্যতে আবার দরবারে আপনি হয়তো আসবেন কোনো কারণে আর আসলে আপনার আমার যে আমলগুলো আমি দিছি যে ওজিফা গুলো এগুলো আপনার কাজে লাগবে এবং কাজে লাগলে আপনি দরবারে এসে সময় দিবেন অনেকদিন সেটাই আল্লাহ তালা আপনাকে দেখাইছে আল্লাহ আপনাকে ফিউচার দেখাই দিতেছে পরে আবার কি হয়েছে আমি আবার ওগুলা দেখে দেখে মানে আবার আমি আপনার সাথে আমি জিজ্ঞেস করতাম সারা রাতি অবশ্য জিজ্ঞেস করতেই থাকি কারণ আমার বিমর্শ না চোখ বন্ধ করি বারবার খালি আপনার এই দেখে সব জায়গা আমার বিষ মানে সব জায়গায় তো তারপরে আবার কি হয়েছে চোখ বন্ধ করতে দেখি ইজরাইল

চিদা নিয়ে যেতে ছিল তো এক পাও বাড়াইছে আমি দৌড়াইয়া গিয়েছি আমি তিন সিঁড়ি নিচে উনি আপনার হাত নামায় তো স্বামী যা ওনার পাও দেখছি যে মা যেভাবে ওনার রাইট হয়ে যাবে ওনারে জাতি দেওয়া দেব না পরে উনি আপনার হাতটা ছাইরা দিয়ে উনি চলে গেছে আপনার আরেক কোন শ্রীতেক মানে ছাই থেকে নামতে দেইনি চাবানা এটা আপনি দেখতে হোসেন ভাই এটা আমল করছে আমার ছোট ভাই আমল করছে আরো অনেকেই এই ব্যাপারগুলা এটা হচ্ছে আমার হায়াতের ব্যাপারটা সবাইকে দেখায় বুঝছেন নামাজ যারা ঘাটি বক্ত যে তারা আমাকে বলছে যে আমি অতি তাড়াতাড়ি হাতে দুই 2 বছরের ভিতরে চলে যাব এরকম ধরনের একটা ফয়সালা হয়ে গেছিল আমাদেরকে জানানো হয়েছে পরে আমাদের আর এখন সম্ভব না এটা এরকম যে হবে না এটাই সবাইকে দেখাইতাছে এটা এরকম প্রমাণ আমি নমস্কার আমি বলছিলাম তবে আমি তাহাজ্জুদ নমস্কার সবসময় আমি আমল করি আল্লাহ আমি সল চাই আমি করছিলাম কালকে রাত যখন আমি নামাজের দিকে ভরছিলাম তখন আমি আমার বলতে হয়ে গেছে

কাজ করতে পারি আমি কিন্তু তো আমার ঘুম আসে না আমার শরীরটা এখন ভালো লাগতেছে আমি এখন একটু ভালো আছি আর আসার পর আপনার এখান থেকে যেমন খারাপ লাগছে যেমন যতটা কষ্ট লাগছে এখন একটু কমছে আমুল করার সাথে সাথে মনে হইতেছে না আমি একটা না আমার সাথে আছে সারাক্ষণই তো আপনি আমার সাথে আপনি আমার এখানে আসেন এখানে আসেন এরকম লাগতেছে এটা বোন সকলের হয় হ্যাঁ যারা শোনেন যারা আপনার দা পীর কে বা মুর্শিদ কে মানে অন্তর থেকে বিশ্বাস করে ভালোবাসে আল্লাহ তাকে সর্ব অবস্থায় মুর্শিদের উপস্থিতি টের পাবে এটাই জগতের বিধান আর এটা দেখে আমি বলছি না আপনাকে যে হাজারে লাখের মাঝে কয়েকটা লোক হয় সকলের তো এটা হয় না সকলের আমরা এভাবে বায়াত করতে পারি না একটা মানুষের murid থাকে দেখা গেছে হাজার হাজার murid থাকে আমাদের হাজার হাজার murid আছে কিন্তু সকলে murid হইছে ঠিক আছে কিন্তু এই সব জায়গাগুলো হিসাব স্থানগুলো পায় না তারা এগুলো দেখাও না যারা পায় যারা মানে আমরা যখন murid আনা করি তখনই টের পেয়ে তার ভিতরে ব্যাপারগুলো আর তখন তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং সে আল্লাহর রাসূলকে अथवा কোনো ওলি আওলিকে अथवा সালিকে अथवा বরবীরকে সে murid হওয়ার সময় দেখে ফেলে বুঝছেন অনেক কিছু বুঝে ফেলে তখন অনেক জায়গায় গিয়ে তো বন্ধ কইলেই এখনো দেখি আর আমার দিন যা মানে দেখলেই মনে হয় আলো জ্বল করতেছে আপনি ওইখানে বইসা রয়েছেন আপনি দেখতাছেন আমারে তাকায়া আছেন এরকম আল্লাহর রাসূলকে আর দেখছেন আপনি এরপরে দেখা হইছে কালকে আমি বললাম না আপনার পা আমার খুব ইচ্ছা ছিল ওইদিন আপনার এই রুগী না থাকলে আপনি সাথে যখন আমি দেখা করতে গেলাম লাস্টে তখন আমি হয়তো আপনার পা দুইটা ধরতাম একটু আমার অনেক অনেক ইয়া ছিল জানি না পরে ওই আমি নামাজে বইসা ওমনি মানে আমল করতেছিলাম তাহাজুতের সময় তো তখন আপনার পা যেমন আমার সামনে এসে মন আমি একটা চুমু দিই তখনই রসুল সাল্লাল্লাহু পাও আমার সামনে এসে পড়ছে সুবহানাল্লাহ তখন আমি আবার একবার ভয় পাই যে আমি করতেছি আমি এটা কি কোনো খারাপ বা আমি কোন গুনার কাজ করতেছি না তো এই কারণে কিন্তু আমি আপনার সাথে অমন ভাবে আমি আগাই নাই না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ তো বোঝে না পীর মুর্শিদ জিনিসটা কি এটা আপনার দোষ নাই তো আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে এই মানুষ বিশ্বাস করে না অপর এটা যদি ইসলামের সঠিক লাইন বায়াত হয়ে থাকে সে মুসলমান হয় না বায়াত না হলে সে মুসলিম হইতে পারে না পীর মুর্শিদের হাত না ধরে সে মুসলিম হইতে পারে না কারণ আল্লাহর রাসূল প্রত্যেক সাহাবীকে তারা তো নজবীকে দেখতো ভালোবাসতো আবার তারপর আল্লাহর বায়াত কেন করাইছে সমস্ত স্থিতির বায়াত কেন করাইছে এবং যখন উনি দুনিয়া থেকে চলে গেছে ইমাম আলী কে যারা পছন্দ করতো তারা আলীর হাতে বায়াত হয়েছিল এবং যারা ইমাম আলীকে পছন্দ করতো না হাসান না তারা তাদের হাতে বায়াত যুদ্ধ হইল এই বায়াত নিয়ে একটু যুদ্ধ হইলো যে উনি এজিদের হাতে বায়াত হবে না উল্টা ওনার হাতে বায়াত হতে হবে এটা বিধান কিন্তু এজিৎ ওনাদেরকে মানে নাই এই বায়াতের জন্য ওদেরকে হত্যা করে এজিৎ কি করলো এমন কিছু কিতাব রচনা করছে লেখা দিচ্ছে যে কোনো বায়াতের দরকার নাই ইসলামের ভিতরে ঠিক আছে এগুলো হারাম এটা সেটা তা আল্লাহর নাতি রাখি হারাম করে গেছে আল্লাহ জামাই মেয়ে রাখি হারাম করে গেছে তাহলে তো আল্লাহ রাসোলের হারাম দেখা যায় কথা মতো এরা যে যুক্তি দেখায় কারণ ছাড়া কোনো আল্লাহন করে নাই কোনো ঠিক আছে কোন ছাড়া ই করায় নাই কলমা পড়ছে কলমা পড়ার পর তাদেরকে হাত ধরে বায়াত করাইছে এবং এটাই যুগ যুগ ধরে চলে আসছে কোরআন শুরু দশটা শুরুর ভিতরে আল্লাহ তাল্লাহ সমান দেয় মানে এটাতে এটা ফরস করতে হবে ধরতে হবে না হলে সে মুসলিম হবে না এরকম আয়াত নাসিল করছে এগুলো আমি অনেক জায়গায় বিস্তারিত আলোচনা করছি আরো করব আর আমার বলা দরকার না ইউটিউবে সার্চ করলে আল্লাহ অসংখ্য আলেমল আমার ঠিক আছে আপনার উদ্ধতি পেয়ে যাবেন যে হ্যাঁ বায়ার যায় না না এখন সৈদি পন্থী বা ইয়াজিদ পন্থী যারা আছে সরাসরি সরাসরি তো আমার আইসা না জানা মানে আমার আল্লাহই তো আমার সরাসরি বলে দিল আমার রাসূল বলে দিল আর কিছু জানার নাই আমি তো এখনও তো বন্ধ করলাম আমি তো আপনাদের বিনোদন দিয়ে আমার তো আর কিছু না এটাই তো বলতেছি বোন আপনি আপনার তো আমার প্রুফ দেওয়ার দরকার নাই কারণ আপনি ভাইয়া হবেন কি না হবেন সত্য না মিথ্যা আল্লাহর রাসূল স্বয়ং নিজে বলে দিয়েছে আপনাকে এখানে তো আর আমার বলার কিছু নাই। যে এখানে আল্লাহর রাসূল আপনাকে তিন তিনবার দেখা দিয়ে ফেলছে তিন চার বার হয়ে গেছে কালকে নিয়ে কালকে নিয়ে চার বার হইছে। ঠিক আছে তো এখন এই চারবার বার আল্লাহর রাসূলকে আপনি এত অল্প সময়ে এক মাসের ভিতরে দেখে ফেলছেন এরপরে কি আপনি দুনিয়ার মানুষের কিতাবের কথা শুনবেন মানুষের কথা শুনবেন না ওলি কথা শুনবেন? আর

এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে উনি সর্বদা সর্ব অবস্থা ঠিক আছে আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করে দিয়েছেন সালামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে ফেলেছেন এখন আর স্ত্রী পুত্র সন্তান মায়া কোনো কিছুই মায়া তার ভিতরে কাজ করতেছে না যেদিন থেকে আল্লাহর হাবিবকে উনি দেখেছেন এবং বায়াতরত অবস্থা যখন উনি বায়াত হচ্ছিলেন যতক্ষণ উনি বায়াতরত অবস্থায় ছিলেন বা কালামে পাঠ করতেছিলেন তসবির তাহলিল ওনাকে পরে শোনার হচ্ছিল এবং এবং করনকালীম থেকে আয়াত পাঠ করে শোনানো হচ্ছিলো ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব ওনার চোখের সামনে ছিলেন এবং উনি আল্লাহর হাবিবের সাথে আমাদেরকে দেখেছিলেন সেখানে অবস্থিতরত অবস্থায় এবং সেই মুহূর্তগুলো উনি কিছুতেই বলতে পারতেছেন না এখন এরকম একটা অবস্থা গিয়েছে যে উনি সর্ব অবস্থায় সর্বক্ষণ সর্ব জায়গায় উনি আমাদেরকে অবলোকন করতে পারতেছেন এবং সাথে সাল্লামকে দেখতে পাচ্ছেন আসলে এটি হচ্ছে যখন কলবের জঙ্গগুলো দূর হয়ে যায় কাশব পয়দা হয়ে যায় তখন একটি মানুষের এরকম হাল হাকিকত হয়ে যায় এই অবস্থা থেকে পরিত্রাণ একমাত্র তার পীর মুর্শিদ দিতে পারে এবং আল্লাহর হাবিব দিতে পারে তো যাই হোক যারা এই অডিও ক্লিপটি শুনছেন তাদেরকে আমি অনুরোধ করবো যারা আমল করতেছেন এবং যারা আমলে আছেন তারা প্রত্যেককে বলবো যে হৃদয় দিয়ে মন দিয়ে এই বনটির মতো আমল করেন এবং বিশ্বাস স্থাপন করেন আল্লাহ উলিয়ার সাথে ইনশাআল্লাহ আপনাদেরও কাশব খুলেছে আপনাদেরও বাতিল নজর যাবে আপনারা সকল কিছু পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফিজ